দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস দেখছিলাম, হঠাৎ চোখের সামনে পড়ল এই রিলসটা, যেখানে দেখাচ্ছিল একটা ধামাকাদার অফার। অ্যাড্রেসটা চেক করতেই দেখলাম আমার বাড়ি থেকে বেশি দূর না, তো যেমনি ভাবা তেমনি কাজ। অমনি চলে গেলাম, দেখো চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। তো এবার যাওয়া যাক রেস্টুরেন্টে। এই যে এদের আউটলেট সন্ধি খুব সুন্দর ছিল, আর ওদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে সাজানো ছিল, তো আমার তো দেখে খুবই ভালো লেগেছিলো। এবার আমি যাচ্ছি ওপরের দিকে, ওদের নিচে কোনো ব্যবস্থা নেই বসার, যা আছে ওপরে ফার্স্ট ফ্লোর থেকে শুরু। গ্রাউন্ড ফ্লোরে ওদের রিসেপশন এবং ওদের কিচেনটা গ্রাউন্ড ফ্লোরে। তো চলে এলাম, তাই ভিতরটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর করে সাজানো ছিল এবং চারদিকে দেখতে পাচ্ছি নানা রকম গিটার লাগানো ছিল। তো এখানে আমি বসে আছি। তো এখানে যে অফারটা ছিল, সেই অফারটাতে দিয়েছিল যে 250 টাকায় 2 প্লেট চিকেন বিরিয়ানি, 2 প্লেট চিকেন চাপ, 4টে ফিরনি ও 4টে কোল্ড ড্রিঙ্কস, কারণ একটা কম্বোর সাথে আরেকটা একটা ফ্রি। মোট 250 টাকাগুলো একটা একটা দিয়েছে, তার মধ্যে আর একটা করে পুরো কম্বো ফ্রি ছিল। তো বিরিয়ানিটা আমি টেস্ট করে দেখাই, এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে। আর সত্যি বলছি বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, আমার টেস্টটা খুব ভালো লেগেছে। আর এইগুলো হচ্ছে চিকেন চাপ, যেখানে 4 পিস চিকেন চাপ দিয়েছিলো, একটা জায়গায় ওরা 2টো করে দিয়ে দিয়েছিলো, আর ফিরনিও দিয়েছিলো। তো ফিরনিটাও টেস্ট ভালো ছিল, যারা হয়তো ফিরনি খেয়েছো তারা জানো, আমার তো ভালো লেগেছে। তো এই সব কিছুর টেস্ট খুব সুন্দর ছিল, তো তোমাদেরকে দেখাচ্ছে। আর বিরিয়ানির মধ্যেও আলাদা করে লেগ পিস ছিল, সাথে ডিমও ছিল, আর স্যালাড তো দেখলেই তোমরা, ডিমও দিয়েছিলো ওরা। বিরিয়ানির ভিতর ছিল বলে হয়তো তাদের দেখানো হয়নি। তার সাথে ওরা আমাদেরকে দিয়েছিলো লিমকা, তো লিমকাটা আমি খাই। এবং সব শেষে ছিল মৌরি, এবং ওনারা কোনো রকম এক্সট্রা জিএসটি চার্জ নেয়নি, যা দাম তাই নিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।